এই মুহূর্তে নীলফামারী থেকে সরাসরি যোগ দেন স্বAspNetCore হাসান রাবি প্রধান রাবি আর রাবি সহসংহতে বিজেপি সদস্যনিহদের ঘটনায় মামলা হয়েছে কিনা সেটি জানাবেন এবং একই সঙ্গে এলাকার পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন אביবা আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওই যে কেন্দ্রে বিজেপি সদস্য মারা গেছেন সেই কেন্দ্রের সামনে কেন্দ্রের প্রায় দুশো গজ দূরে কারণ ওখানে ওখানে যারা আছেন তারা মানে অফিসাররা আসছেন পুলিশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল ডিআইজি এবং র্যাবের কর্মকর্তা বিজিবির কর্মকর্তা তারা ওই কেন্দ্রের কাছে যেতে দিচ্ছে না এই মুহূর্তে এই এলাকার একটা থমথমে ভীতিকর অবস্থা বিরাজ করছে কোনো বাড়ি ঘরে কোনো পুরুষ মহিলা এনারা নাই দু একটা বাড়িঘরে দু একজন মহিলা বাচ্চা সহ আছে এ অবস্থায় আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার তারা এখনো পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো সাংবাদিককেই কিছু বলেনি তারা বলছে যে আমরা তদন্ত করছি তদন্তের পর আপনার কথা বলবো এপ এখন পর্যন্ত থানায় মামলা হয়েছে কিনা সেটাও পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে বলেনি আর এই এলাকায় কোনো বাড়িতেই কোন বাড়িতে কোন নাই এই অবস্থা বিরাজ করছে আনুষ্ঠানিকভাবে তারা যদি কোনো আমাদের ব্রিফিং দেয় সেটা পরে হয়তো জানানো যাবে এই মুহূর্তে এইটুকুনি এখানকার খবর ধন্যবাদ আপনাকে এতক্ষণ নীল নীলফামরি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান প্রধান।